নবম শ্রেণী আধুনিক ইউরোপের ইতিহাস ও পরিবেশ জীবন মুখোপাধ্যায় এই বইটার সপ্তম অধ্যায় জাতিসংঘ এবং সম্মিলিত জাতিপুঞ্জ এই নেক্সট পার্টের জন্য তোমরা কমেন্ট করেছিলে দেখে না উত্তর খ থেকে গত প্রশ্নগুলো আগের পাঠে করে দিয়েছিলাম আজকের প্রথম প্রশ্ন জাতিসংঘ এর জনক কাকে বলা হয় উত্তর আমেরিকা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি উড্রো উইলসনকে জাতিসংঘের জনক বলা হয় এটা পেজ নম্বর একশো চুয়াল্লিশ উত্তর লিখবে উড্রো উইলসন নেক্সট প্রশ্ন দুই নম্বর প্রশ্ন আনুষ্ঠানিকভাবে জাতিসংঘর প্রতিষ্ঠা দিবস কবে পেজ নম্বর একশো চুয়াল্লিশ এটা লিখবে উনিশশো উনিশ খ্রিস্টাব্দে আঠাশে এপ্রিল এটাই লিগের বা জাতিসংঘের প্রতিষ্ঠা দিবস নেক্সট প্রশ্ন এটা হবে উত্তর তিন নম্বর প্রশ্ন জাতিসংঘ চুক্তিপত্রের মূল উদ্দেশ্য কী ছিল কী ছিল নেক্সট প্রশ্ন পেজ নম্বর একশো চুয়াল্লিশ এটা লিখবে জাতিসংঘের এর জায়গায় এখানে লিখবে জাতিসংঘের মূল উদ্দেশ্য হল যুদ্ধের পরিবর্তে আপোষ মীমাংসা ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে আন্তর্জাতিক সমস্যার নেক্সট পেজ সমাধান করে বিশ্বের শান্তি ও নিরাপত্তা বেধান করা এই পর্যন্ত নেক্সট প্রশ্ন জাতিসংঘের প্রথম মহাসচিব কে ছিলেন পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ লিখবে স্যার এরিক ড্রুমন্ট এটা লিগের বা জাতিসংঘের প্রথম মহাসচিব স্যার এরিক ড্রুমন্ড পেজ নম্বর একশো পঁয়তাল্লিশ পাঁচ নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জ মূলত কোন কোন দেশের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় উত্তর পেজ নম্বর একশো ছেচল্লিশ এটা লিখবে মূলত ইংল্যান্ড আমেরিকা ও সোভিয়েত রাশিয়া এই তিনটি শক্তির উদ্যোগে এই সংস্থাটি গঠিত হয়েছিল নেক্সট প্রশ্ন ছয় নম্বর সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব কে ছিলেন এটা ছিল জাতিসংঘ সংঘের এটা হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জের পেজ নম্বর একশো উনপঞ্চাশ ট্রিগ ভি লি ছিলেন সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব নেক্সট প্রশ্ন সাত নম্বর প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান মহাসচিব কে উত্তর পেজ নম্বর একশো উনপঞ্চাশ বর্তমানে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব হলেন পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্টোনিও গিওত্তের নেক্সট প্রশ্ন আন্তর্জাতিক বিচারালয়ের বিচারপতির সংখ্যা কত উত্তর আন্তর্জাতিক বিচারালয় এটা পেজ নম্বর একশো আটচল্লিশ পনেরো জন বিচারপতিকে নিয়ে এই বিচারালয় গঠিত তাহলে উত্তর হবে পনেরো নেক্সট প্রশ্ন নয় নম্বর জাতিপুঞ্জের সাধারণ সভার বর্তমান সদস্য রাষ্ট্র কয়টি পেজ নম্বর একশো আটচল্লিশ লিখবে বর্তমানে একশো একানব্বইটি রাষ্ট্র সদস্য নেক্সট প্রশ্ন দশ নম্বর প্রশ্ন জাতিপুঞ্জের সাধারণ সভার প্রধান কাজটি কী উত্তর পেজ নম্বর একশো আটচল্লিশ এটা লিখবে প্রধান কাজটা এখান থেকে লিখবে এই সভা থেকে এই প্রভৃতি কাজ করে এই পর্যন্ত তো আজকে এই পর্যন্ত পর নেক্সট পার্ট আবার নেক্সট ভিডিওতে আসবে ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক আর কমেন্ট করতে ভুলবে না নেক্সট ভিডিওর প্রয়োজন হলে কমেন্টে জানাবে